এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যে বাংলাদেশ ভারত সহ বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের রয়েছে 1.5 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, যার মধ্যে ভারতেই রয়েছে 400 মিলিয়ন এবং বাংলাদেশে রয়েছে 40 মিলিয়ন ইউজার্স। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে প্রতি মাসেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মার্কিন এই অ্যাপটি। তবে এই মেসেজিং অ্যাপের মাধ্যমে শুধুমাত্র কন্ট্যাক্টে সেভ থাকা নম্বরেই মেসেজ পাঠানো সম্ভব। অজানা নম্বরে মেসেজ করার আগে সে নম্বর নিজের ফোনে সেভ করে তবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানো যেতে পারে। অনেক সময় কাজের খাতিরে আমাদের এমন অনেক নম্বরে মেসেজ করতে হয় যে নম্বর ফোনে সেভ থাকে না বা সেভ না করলেও চলে। আপনি কি জানেন ফোনের কন্ট্যাক্টে কোনো নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা সম্ভব? ইজি টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্ময়। আজ আমরা জানব কিভাবে ফোনের কন্ট্যাক্টে কোনো নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নোটিফিকেশন আইকনটি অন করে অল নোটিফিকেশন এনেবল করে রাখুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন পরিচিত সকলের সাথে। চলুন জানা যাক আজকের ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে। হোয়াটসঅ্যাপের ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহার করে খুব সহজেই কোনো নম্বর ফোনে সেভ না করেও যে কোনো ব্যক্তিকে মেসেজ করা যাবে। তবে ফোন নম্বর সেভ করার প্রয়োজন না হলেও এই ফিচার ব্যবহারের জন্য যাকে মেসেজ পাঠাবেন সে ব্যক্তির ফোন নম্বর আপনাকে অবশ্যই জানতে হবে। তার ফোন নম্বর ব্যবহার করেই তৈরি হবে একটি লিঙ্ক, আর সেই লিঙ্ক ব্যবহার করেই তাকে করা যাবে মেসেজ। তো প্রথমেই লিঙ্কটি তৈরি করার জন্য আপনাকে আপনার পছন্দের ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স ওপেন করতে হবে। তারপর অ্যাড্রেস বারে https://wa.me/number লিখে ব্রাউজ করলেই হোয়াটসঅ্যাপ মেসেজ ওপেন হয়ে যাবে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহার করতে পারেন। লিঙ্কটি লেখার সময় ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফোন নম্বর ব্যবহার করার দরকার হবে, অর্থাৎ ফোন নম্বরের শুরুতে 0 লেখা যাবে না, এছাড়া নম্বরের মধ্যে কোনো ব্র্যাকেট ড্যাশ ইত্যাদি ব্যবহার করা যাবে না। উদাহরণ হিসাবে আমরা যদি কোনো বাংলাদেশি মোবাইল নম্বরের মেসেজ পাঠাতে চাই তাহলে লিখতে হবে https://wa.me/8801 তারপর নম্বর। আবার ভারতের কোনো মোবাইল নম্বর যদি মেসেজ পাঠাতে চাই তাহলে লিখতে হবে https://wa.me/91 তারপর নম্বর। তবে এটুকু আপনাকে মাথায় রাখতেই হবে, যেভাবে আগে বলেছিলাম যে কোনোভাবেই 0, নম্বরের শুরুতে 0, ড্যাশ অথবা ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি দিয়েই এই লিঙ্কটি ওপেন হবে, আর ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনি যখন ব্রাউজার থেকে যাবেন তখন আলাদা একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে, সেই লিঙ্ক থেকে আপনি অনায়াসেই পাঠাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত নম্বরে মেসেজ। তার জন্য করতে হবে না আপনাকে নম্বরটি সেভ। আশা করি বুঝে গিয়েছেন আপনি কিভাবে আপনার ফোনের কন্ট্যাক্টসে সেভ না করে মেসেজ পাঠাতে পারেন যে কোনো নাম্বারে। এই বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্টসে জানতে চাইতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এ ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখার কথা আবার মনে করিয়ে দিতে চাই। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন।